আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং ভিউয়ার্সবৃন্দ, যারা অনলাইন ক্লাসে আমার সাথে রয়েছেন, আপনাদের সকলকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় সম্ভাবনা এর সর্বশেষ লেকচারে উপস্থিত হয়েছি। আজকের লেকচারে বল সম্পর্কিত দুইটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম গাণিতিক সমস্যায় থাকছে যে রফিক একটি বাক্সের 7টি সাদা, 5টি কালো এবং 3টি সবুজ বল হতে 3টি বল দৈর্ঘ্যভাবে চয়ন করল। তাহলে আমাদের মোট বল রয়েছে কয়টি এখানে? 7, 5, 12, 8, 3, 15টা। সে অর্থাৎ 15টি বল থেকে 3টি বল সে দৈর্ঘ্যভাবে চয়ন করলো। তার ধারণা যে কমপক্ষে 2টি কালো বল পাওয়া এবং সর্বোচ্চ 1টি কালো বল পাওয়ার ঘটনা দুটি একে অন্যের পরিপূরক। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পরীক্ষণ কি? পরীক্ষণ কি সেটা আমরা আগে পড়েছি এবং সম্ভাবনার সর্বোচ্চ মান 1 ব্যাখ্যা করো, এটিও আমরা আগের ক্লাসে আমরা দেখেছি দ্বিতীয় অধ্যায়ে, যেখানে সম্ভাবনার সর্বোচ্চ মান 1 এবং সর্বোচ্চ মান 0 এটি ব্যাখ্যা করার কথা বলা হয়েছিল, সেখানে আলোচনা করা হয়েছে, দেখে নেবে। এখন আমরা আসছি তার পরের প্রশ্ন, যে রফিকের নির্বাচিত বল 3টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা এটি নির্ণয় করতে হবে এবং সম্ভাবনা নির্ণয় করে রফিকের ধারণার সপক্ষে আমার যুক্তি দিতে হবে। আমরা তাহলে প্রথমে দেখি 1 নম্বর, যে রফিকের নির্বাচিত বল 3টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। দেওয়া আছে যে আমাদের 3 ধরনের বল রয়েছে এবং এদের যোগফল আমরা বলেছি যে 15টি। মোট 15টি বল আমাদের রয়েছে, তার মধ্যে সাদা রয়েছে 7টি, কালো রয়েছে 5টি এবং সবুজ রয়েছে 3টি। এখন এই 15টি বল থেকে আমি 3টি বল দৈবভাবে চয়ন করলাম, তাহলে সেটি আমরা কতভাবে চয়ন করতে পারি সেটা আমরা দেখবো কম্বিনেশন বা সমাবেশ থেকে। সমাবেশের মানটা কিভাবে বের করতে হয়? যে 15C3, অর্থাৎ 15টি বল থেকে আমি 3টি বল নিচ্ছি, ক্যালকুলেটার চাপ দিলে 455 চলে আসবে, অর্থাৎ আমি 455 ভাবে 15টা বল থেকে 3টি বল নিতে পারি। এখন রফিক যে 3টি বল চয়ন করলো তার সম্ভাবনা সমান ধরে নিলাম প্রবাবিলিটি অফ বল দের মধ্যে 1টি সাদা, 1টি কালো এবং 1টি সাদা, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে 3টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, এই কারণে আমি 3টি ভিন্ন রঙের বল নিলাম প্রতিটা থেকে 1টি করে। তাহলে কত পাওয়া যাবে? আমাদের 7টি ছিল সাদা বল, সেখান থেকে আমরা নিচ্ছি 1টি, অর্থাৎ 7C1 উপায়ে নিতে পারি। তার সাথে গুণ আসবে, আমাদের কালো বল ছিল 5টি, সেই 5টি থেকে 1টি কালো বল নিচ্ছি, তাহলে তার উপায় সংখ্যা 5C1। এবং আমার লাল সাদা বল রয়েছিল, অর্থাৎ সরি এখানে সবুজ লিখতে হতো, এটি এখানে ভুল আছে যে 1টি সাদা নয়, এটি হবে হচ্ছে 1টি সবুজ বল। তো 1টি আমাদের সবুজ বল রয়েছিল 3টি, সেখান থেকে আমি 1টি বল নিচ্ছি, তাহলে তার যে উপায় সংখ্যা আছে 3C1, আর আমার মোট উপায় সংখ্যা ছিল 15C3। তাহলে এই সম্ভাবনাটি পেয়ে যাব। এখন আমরা এই ক্যালকুলেটরে চাপ দিলে এর সম্ভাবনার মান চলে আসবে, তো সেটি হচ্ছে 0.2308, অর্থাৎ গ এর যে উত্তর সেটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখছি ঘ প্রশ্ন, যে সম্ভাবনা নির্ণয় পূর্বে রফিকের ধারণার সপক্ষে আমার যুক্তি। তো রফিকের যুক্তিটি কি ছিল? যে কমপক্ষে 2টি কালো বল এবং সর্বোচ্চ 1টি কালো বল পাওয়ার যে সম্ভাবনা ঘটনা দুটি রয়েছে সেই ঘটনা দুটি একে অন্যের পরিপূরক, এখন সেটা আমরা দেখি। তাহলে সে বল করে চয়ন করেছে 3টি, তাহলে সম্ভাবনা বের করছি আমরা যে চয়নকৃত 3টি বল হতে সর্বোচ্চ 1টি কালো বল আসতে পারে। এখানে বলা ছিল যে কমপক্ষে 2টি কালো এবং সর্বোচ্চ 1টি কালো, এই দুইটি ঘটনা। তো তার সাপেক্ষে আমরা এখানে বলছি যে সে যে 3টি বল নিয়েছিল সেখানে সর্বোচ্চ 1টি কালো বল আসতে পারে কিভাবে, যে 1টি কালো বল নিল আর 2টি ভিন্ন রঙের বল আসলো, তাহলে মোট 3টি থেকে 1টি কালো আসলো। আবার কি করতে পারে? যে 0টি কালো আসলো এবং 3টি আসলো ভিন্ন রঙের, সেটিও হতে পারে। যেহেতু এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ 1টি কালো, তার মানে কালো নাও আসতে পারে, এই কারণে 0টি কালো এবং 3টি ভিন্ন রঙের বল, এই দুইভাবেই সে 3টি বল নিতে পারে। এবার তার মানে কি, যে এদেরকে যে সম্ভাবনাটা আছে সেটা এইভাবে লেখা যায়, যে সম্ভাবনা অফ 1টি কালো এবং 2টি ভিন্ন রঙের বল, অথবা প্লাস হচ্ছে সম্ভাবনা 0টি কালো এবং 3টি ভিন্ন রঙের বল, এই অথবাকে সম্ভাবনার মাঝে প্লাস দিয়ে লেখা যায়। তা আমাদের কালো বল ছিল কয়টি? 5টি, 5টি থেকে কালো বল নিলাম,
একটি, এই কারণে 5C1 গুণ। বাকি রয়েছে আমাদের কয়টি বল, মোট বল ছিল 15টি, সেখান থেকে 5টি ছিল কালো, তাহলে বাকি ভিন্ন রঙের বল রয়েছে কয়টি, 10টি, সেই 10টি থেকে আমি ভিন্ন রঙের 2টি বল নিচ্ছি, সেই কারণে হচ্ছে নিচে 2, 10C2, আর উপরে হচ্ছে মোট 15টা বল থেকে মোট বল নিচ্ছে 3টা, এই কারণে 15C3। আর দ্বিতীয়টির জন্য আসছে 0টি কালো বল, অর্থাৎ 5C0, আমার কালো বল থেকে কোনো বল নিচ্ছি না, 5C0, 5টি কালো বল ছিল। আর বাকি যে বল রয়েছে ভিন্ন রঙের, সেখানে রয়েছে 10টি, সেখান থেকে আমি 3টি ভিন্ন রঙের নিচ্ছি, এই কারণে হচ্ছে 10C3, আর নিচে আসছে 15C3, অর্থাৎ সবগুলো বল থেকে 3টি নিচ্ছে। ক্যালকুলেটারে চাপ দিলে এই মানগুলো চলে আসবে, এর মানটা আমরা পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ বিয়ের মান, অর্থাৎ সর্বোচ্চ একটি কালো বল আসতে পারে তার মান। তার সাথে ছিল সর্বোচ্চ একটি কালো বল, আর কমপক্ষে 2টি কালো বল আসতে পারে তার সম্ভাবনাটা আমাদের বের করতে হচ্ছে। তো আমরা জানি যে 2টি ঘটনা পরিপূরক হবে যদি এদের সম্ভাবনা সমষ্টি 1 হয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি ঘটনাদ্বয় পরিপূরক হবে যদি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি সমান 1 হয়। তো এখানে আমাদের প্রবাবিলিটি অফ বি এর মানটা আসছে 0.2418 এবং 0.7582। তো এখানে আমাদের প্রবাবিলিটি অফ এর মানটা এখনো বের করা হয়নি, এই যে আমরা ধরে নেই যে কমপক্ষে 2টি কালো বল পাওয়ার ঘটনা হচ্ছে এ, আর সর্বোচ্চ একটি কালো বল পাওয়ার ঘটনা হচ্ছে বি, এই সাপেক্ষেই আমরা প্রবাবিলিটি অফ বি এর মানটা এখানে বের করেছি। এখন আমরা দেখছি প্রবাবিলিটি অফ এ এর মান, অর্থাৎ আমরা যে 3টি বল নিয়েছি সেখানে কমপক্ষে 2টি কালো বল আসবে, তার সম্ভাবনা কিভাবে বের করা যায়। তো চয়নকৃত আমাদের বল ছিল 3টি, সেখান থেকে কমপক্ষে নিচ্ছি 2টি, তাহলে কি হচ্ছে, এভাবে কিভাবে নেওয়া যায় যে প্রবাবিলিটি অফ এই 3টি বল থেকে 2টি কালো আসতে পারে, 1টি ভিন্ন রঙের আসতে পারে, অথবা 3টি বলই কালো আসতে পারে, যেহেতু আমাকে বলা হয়েছে যে কমপক্ষে 2টি কালো আসবে, তার মানে 1টি 2টি কালো, 1টি ভিন্ন রঙের আসতে পারে, অথবা 3টি হচ্ছে কালো রঙের আসতে পারে, যেহেতু বলেছে যে কমপক্ষে 2টি। এখন এদেরকে যদি আমরা সম্ভাবনার সূত্র দিয়ে লিখি, তাহলে লেখা যায় প্রবাবিলিটি অফ 2টি কালো এবং 1টি ভিন্ন রঙের বল এই অথবার কারণে প্লাস, এবং প্রবাবিলিটি অফ 3টি কালো বল। এখন আমার কালো বল ছিল কয়টি, 5টি, 5টি থেকে নিলাম কয়টি, 2টি, এই কারণে 5C2 ইন্টু, আর ভিন্ন রঙের বল ছিল মোট 10টি, সেখান থেকে 1টি নিচ্ছে ভিন্ন রঙের বল, তার মানে 10C1, আর নিচে হচ্ছে 15C3, অর্থাৎ আমার বল ছিল 15টি, সেখান থেকে নিচ্ছি 3টি প্লাস, এখন আমরা 3টি কালো বল নিচ্ছি। তো আমাদের 3টি কালো বল নিচ্ছি, কালো বলের সংখ্যা ছিল কয়টি, 5C3, আমাদের কালো বল ছিল 5টি, সেখান থেকে আমরা হচ্ছে এটি নিচ্ছি 5C3, অন্য কোনো বল নিচ্ছি না, সেই কারণে আর কিছু আসছে না, আর নিচে আছে 15C3, অর্থাৎ 15টা থেকে আমরা 3টা বল নিচ্ছি। এখন এই মানগুলোকে যদি আমরা ক্যালকুলেটারে চাপ দিই, তাহলে প্রবাবিলিটি অফ এর মানটি পেয়ে যাব। তো আমরা আগে প্রবাবিলিটি অফ বিয়ের মানটা এখানে দেখলাম, আর এখন আমরা প্রবাবিলিটি অফ এর মানটা দেখলাম। এখন আমরা চড়তে যাই যে পরিপূরক হবে তখনই যখন প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বিয়ের মান 1 হবে, কিন্তু এখানে আমরা এদেরকে যোগ করে দেখি 1 হয় কিনা। যোগ করার পর দেখছি যে এদের মানটা 1 হয়ে গেল, তার মানে হচ্ছে এ ও বি ঘটনাদ্বয় পরিপূরক, অর্থাৎ কমপক্ষে যে 2টি কালো বল পাওয়া এবং সর্বোচ্চ 1টি কালো বল পাওয়ার ঘটনা একে অন্যের পরিপূরক, অর্থাৎ আমাদের রফিক যে ধারণাটি করেছিল সেই ধারণাটি সঠিক। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সমস্যায়। এখানে কি বলা হয়েছে যে একটি থলিতে বল রয়েছে, সাদা বল রয়েছে 4টি, কালো বল রয়েছে 5টি এবং লাল বল রয়েছে 6টি, তাহলে মোট কতটি বল হলো, 4 আর 5 9 9 আর 6 15টি, অর্থাৎ আমাদের মোট বল রয়েছে 15টি। তাহলে এই 15টি বল থেকে দৈবভাবে 3টি বল উত্তোলন করা হলো, তো শফিক আশা করছে যে এই 3টি বল একই রঙের হবে, আর রফিক আশা করে বলল যে না, 3টি রং ভিন্ন রঙের হবে। এখন আমরা দেখি যে অবরোহী সম্ভাবনার সংজ্ঞা দাও। প্রথম প্রশ্ন, অবরোহী সম্ভাবনার সংজ্ঞা আমরা আগে দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় লেকচারে পড়েছি, সেখান থেকে আমরা দেখে নিব।
তারপরে আছে কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান সর্বনিম্ন কত, সর্বনিম্ন কোন ঘটনা ঘটার সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে শূন্য, সেটির ব্যাখ্যাটা আমরা দ্বিতীয় ক্লাসের সর্বশেষ স্লাইডে আমরা দেখেছি, সেখান থেকে আমরা দেখে নিব। এবার তারপরের প্রশ্ন আছে যে উদ্দীপকের আলোকে বল তিনটির বড়জোর দুইটি লাল এবং কমপক্ষে দুইটি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ আমরা যে বল তিনটি বল উত্তোলন করা হলো সেই উত্তোলিত বল থেকে বড় জোর দুইটি লাল আসবে এর সম্ভাবনাটা আমাদের বের করতে হবে এবং কমপক্ষে দুইটি কালো আসবে এর সম্ভাবনাটা বের করতে হবে। তাহলে আমাদের মোট বল রয়েছে কতটি? 15টি। 15টি থেকে তুললাম কয়টি বল? তিনটি বল। সেটি আমরা কতভাবে নির্বাচিত করতে পারি? 15C3 অর্থাৎ 455টি। এখন নির্বাচিত তিনটির যে বল তুললাম সেখান থেকে বড় জোর দুইটি লাল হওয়ার সম্ভাবনা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে প্রবাবিলিটি অফ নির্বাচিত বল তিনটি বড় জোর দুইটি লাল, এটাকে আমরা প্রকাশ করলাম সম্ভাবনা দিয়ে। এখন এটাকে কিভাবে করা যায়, কিভাবে আসতে পারে, কতভাবে? প্রবাবিলিটি অফ দুইটি লাল এবং একটি ভিন্ন রঙের বল আসতে পারে, যেহেতু আমাদের বল হচ্ছে তিনটি এবং বড় জোর দুইটি আসবে লাল বল, তার মানে দুইটি লাল আসতে পারে, একটি ভিন্ন রঙের আসতে পারে, অথবা কি হতে পারে, একটি লাল আসতে পারে, দুইটি ভিন্ন রঙের হতে পারে, অথবা কি করে যে একটিও লাল আসবে না, তিনটি ভিন্ন রঙের হতে পারে। এই তিনটি পদ্ধতিতে আমাদের তিনটি বলের মাঝে বড় জোর দুইটি লাল আসতে পারে। এখন এদেরকে সম্ভাবনা দিয়ে ওই অথবা স্থানে আমরা প্লাস দিয়ে লিখব যে প্রবাবিলিটি অফ দুইটি লাল ও একটি ভিন্ন রঙের বল প্লাস প্রবাবিলিটি অফ একটি লাল ও দুইটি ভিন্ন রঙের বল বা প্রবাবিলিটি অফ 0টি লাল এবং তিনটি ভিন্ন রঙের বল। এখন আমরা দেখি যে এদের সম্ভাবনা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমাদের লাল বল ছিল হচ্ছে 6টি, সেখান থেকে নিচ্ছে 2টি, তার মানে হচ্ছে 6C2, এটা হচ্ছে এদের সমাবেশ সংখ্যা, প্লাস কি হচ্ছে একটি ভিন্ন রঙের বল, এখানে সরি এটি হয়ে যাবে আমাদের গুণ, এটি প্লাস হবে না, এটি হবে গুণ, এখানে যেটি দেওয়া আছে এটিও হবে আমাদের গুণ, এখানে যে প্লাস চিহ্নটি রয়েছে সেটি হবে গুণ চিহ্ন। আচ্ছা, তাহলে কি হলো যে 6টি লাল বল থেকে আমি লাল বল নিচ্ছি 2টি, তাহলে তাদের জন্য 6C2, আর হচ্ছে একটি ভিন্ন রঙের বল, তাহলে আমার বল বাকি রয়েছে কয়টি? 9টি। আমাদের 6টি যদি লাল হয় তাহলে আর 2টি রঙের রয়েছে, 9টি বল, সেখান থেকে নিচ্ছি 1টি। তারপরে কি হচ্ছে যে একটি লাল অর্থাৎ 6টি থেকে নিচ্ছি 1টি এবং বাকি যে 9টি বল আছে সেখান থেকে নিচ্ছি 2টি, এই কারণে হচ্ছে 9C2। তারপরে কি হচ্ছে 0টি লাল অর্থাৎ আমার যে 6টি বল রয়েছে লাল বল সেখান থেকে আমি কোনো বল নিচ্ছি না, তার মানে 6G0। তারপরে আছে 9C3 অর্থাৎ যে আমার বাকি যে 9টি বল রয়েছে সেখান থেকে আমি 3টি বল নিচ্ছি, 9C3, আর নিচে সবগুলো নিচে আসবে 15C3 অর্থাৎ মোট 15টি বল থেকে আমি 3টি বল নিচ্ছি। এখন ক্যালকুলেটরে চাপ দিলে আমরা এই মানগুলো পেয়ে যাব, 0.956। এখন দেখি তারপরেরটি, যে নির্বাচিত বল যে তিনটি নিলাম সেখানে কমপক্ষে দুইটি কালো হওয়ার সম্ভাবনা, অর্থাৎ দুইটিও আসতে পারে কালো বল, তিনটিও কালো বল আসতে পারে, সেটির সম্ভাবনা দেখি কিভাবে করা যায়। এটাকে যদি আমরা সম্ভাবনা দিয়ে লিখি তাহলে লেখা যায় প্রবাবিলিটি অফ নির্বাচিত বল তিনটির কমপক্ষে দুইটি কালো বল, আর এদের সমান কি লেখা যায় যে কতভাবে আসতে পারে, দুইটি ভাবে, যে দুইটি কালো একটি ভিন্ন রঙের বল আসতে পারে অথবা তিনটি বলেই কালো আসতে পারে। এখন যদি অথবা স্থানে প্লাস চিহ্ন দিয়ে প্রবাবিলিটি নিয়ম অনুসারে আলাদা করে লিখি তাহলে লেখা যায় প্রবাবিলিটি অফ দুইটি কালো ও একটি ভিন্ন রঙের বল প্লাস প্রবাবিলিটি অফ তিনটি কালো রঙের বল। আমাদের কালো বল ছিল 5টি, সেখান থেকে নিচ্ছি কয়টি? 2টি, তাহলে সমাবেশ কত ধরনের? 5C2 প্রকারের। আর তাহলে ভিন্ন রঙের বল রয়েছে কয়টি? আর 10টি, তাহলে একটি বল আসবে ভিন্ন রঙের, তার মানে 10C1, নিচে থাকবে 15C3, কারণ 15টি বল থেকে আমরা 3টি বল নিচ্ছি, প্লাস 3টি বলে আসবে কি রঙের? কালো রঙের, তার মানে হচ্ছে 5C3, আমার কালো বল রয়েছে 5টি, সেখান থেকে নিচ্ছে 3টি, আর নিচে আসবে 15C3, কারণ 15টি বল থেকে 3টি বল নিচ্ছি। এদেরকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে চাপ দিই, তাহলে এই মানটি পেয়ে যাব। তাহলে আমাদের 2 নম্বর গয়ের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল, দ্বিতীয় অংশ, সেটির উত্তর পেয়ে গেলাম। এবার আসছি আমাদের ঘ প্রশ্নে। ঘ প্রশ্নটি কি বলা হয়েছে যে শফিক ও রফিকের মধ্যে কে বিজয় হবে বলে তোমার মনে হয়, কেন? অর্থাৎ কার কথাটি সঠিক সেটি আমাদের দেখতে হবে। যে শফিক যে বলেছিল তিনটি বলই একই রঙের হবে এটি সঠিক, নাকি রফিক আশা করে বলছিল যে তিনটি বর্ণের তিনটি ভিন্ন রঙের হবে এটি সঠিক? এখন আমি সম্ভাবনার ভিত্তিতে আমরা এটি দেখবো।
তো সফিস আশা করে নির্বাচিত বল তিনটি একই রঙের হবে। তাহলে তিনটি বল নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ তিনটি বল একই রঙের। তো এটিকে আমরা কতভাবে একই রঙের বল আসতে পারে সেটি আমরা দেখি, যে প্রবাবিলিটি অফ তিনটি বলই সাদা অথবা তিনটি বলই কালো অথবা তিনটি বলই লাল, তারা তাহলে একই রঙের থাকবে। এখন প্রবাবিলিটি নিয়ম অনুসারে এটিকে এভাবে লেখা যায়, প্রবাবিলিটি অফ তিনটি বলই সাদা প্লাস প্রবাবিলিটি অফ তিনটি বলই কালো এবং প্রবাবিলিটি অফ তিনটি বলই লাল। এখন আমাদের সাদা বল রয়েছে কয়টি? চারটি, সেখান থেকে নিচ্ছি তিনটি, তাহলে 4C3। কালো বল রয়েছে পাঁচটি, সেখান থেকে নিচ্ছি তিনটি, তার মানে 5C3। এবং লাল বল রয়েছে ছয়টি, সেখান থেকে নিচ্ছি তিনটি, তার মানে 6C3। আর ভাগ দিব আমরা 15C3 থেকে, কারণ আমাদের মোট বল সংখ্যা হচ্ছে 15টি, সেখান থেকে নিচ্ছি তিনটি, তাহলে 15C3, 15C3 এবং 15C3। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে চাপ দিই, তাহলে এই মানগুলো চলে আসবে। এখন রফিক আশা করেছিল যে নির্বাচিত বল তিনটি হচ্ছে আসবে ভিন্ন রঙের, তাহলে সেটাকে আমরা সম্ভাবনা দিয়ে লিখতে পারি প্রবাবিলিটি অফ তিনটি বল বল ভিন্ন রঙের হবে। তাহলে ভিন্ন রঙের কিভাবে হতে পারে? যে একটি বল আসবে সাদা, একটি বল আসবে কালো, একটি বল আসবে লাল, তাহলে বল তিনটি ভিন্ন রঙের হবে। তার মানে কি হচ্ছে যে আমাদের যে সাদা বল ছিল চারটি, সেখান থেকে একটি বল নিচ্ছে, কালো বল ছিল পাঁচটি, সেখান থেকে একটি নিচ্ছি, এবং লাল বল ছিল একটি, সেখান থেকে সরি লাল বল ছিল ছয়টি, সেখান থেকে নিচে একটি, এদেরকে গুণ করলাম আর নিচে 15C3 দিয়ে ভাগ দিলাম। কারণ হচ্ছে আমাদের মোট উপায় সংখ্যা হচ্ছে এটি, যে 15টা বল থেকে তিনটি উপায় নেওয়ার। এখন যদি আমরা ক্যালকুলেট করি, চাপ দিই ক্যালকুলেটরে, এই মানটা চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রফিক যে কথাটি বলেছিল, নির্বাচিত বল তিনটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনাটাই বেশি আর একই রঙের হওয়ার সম্ভাবনাটা কম। তার মানে যে এখানে রফিক বিজয়ী হচ্ছে। তাহলে আজকের এই আমাদের লেকচারটা এখানে শেষ করেই আমাদের সম্ভাবনার অধ্যায়টি শেষ করতে হচ্ছে। তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই 5টি লেকচার তোমরা বারবার দেখো, অধ্যয়ন করো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফেসবুকে বা ইমেলের মাধ্যমে আমাকে জানাও, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল 2টি প্রশ্ন থাকবে এবং তোমরা চাইলে চেষ্টা কর, যদি চাও তাহলে 2টি প্রশ্নের উত্তর করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার যে 5টি সৃজনশীল প্রশ্ন থাকে সেখানকার 2টি প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাচ্ছে। তো একটু গুরুত্ব দিয়ে আমার মনে হয় তোমাদের এই অধ্যায়টি পড়া উচিত, তাই আমি বলছি যে বারবার তোমরা এই অধ্যায়টি দেখো, আমার ক্লাসগুলো দেখো, এবং যদি সমস্যা থাকে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।